জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জমি দখলদারদের রুখে দিল গ্রামবাসীরা। অভিযোগ, শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতী ও সমাজ বিরোধীরা জমি দখল করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে গ্রামবাসীরা পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানার বাগমারি বহিরগাছি এলাকায়। এই এলাকায় কয়েকশো একর খাস জমি এলাকাবাসীরা কৃষিকাজ করে জীবন যাপন করে। শনিবার কয়েকজন দুষ্কৃতী জমি দখল করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, শুরু হয় মারামারি। ঘটনায় বেশ কয়েকজন আহত হন, পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। লোকে হচ্ছে এখানে আসতে এসে জমি দখল করতে পারছে, আমাদের জায়গা, আমরা কিনে নিয়েছি, আমাদের জায়গা আমরা দখল করব। এখানে মানুষ হচ্ছে এখানে সারা জীবন ধরে পাট হচ্ছে এখানে ফেলে, এখন বলছে আমরা কিনে নিয়েছি, আমরা দখল করব। এই নিয়ে মানুষের হয়েছে গণ্ডগোল, অশান্তি হচ্ছে, মারামারি, কপকাপ। আর আমরা যেখানে 50 বছর বসবাস করছে, কেউ কেউ বলছে আমরা কিনে নিয়েছি, তখন আমার সঙ্গে কিনে নেবা, তোমাদের নাহলে এখানে থাকতে দেবো না, আমাদের সব জায়গা। কারা বলছে? হচ্ছে কেন মস্তানরা বলছে। তারা কোন দলের লোক? তারা হচ্ছে কেন ওরা যারা দখল করছে, জোর করছে, গরু পার্টি হচ্ছে কেন যারা দখল করছে, তারা পাচার করে তারা বলছে আমাদের সব, আমরা দখল করেছি, আমাদের সব আমরা কিনেছি। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে গ্রামের মানুষ সবাই বসবাস করুক, এখানে গ্রাম মানুষ পাট ফেলে সবাই ফেলুক, যেমন আছে তেমনই থাকবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।